নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আমি এই মুহূর্তে শুরু করছি বাংলার সবচেয়ে বড় বিতর্ক। আজকের মূলত যে বিতর্ক, যে রাজ্যের ভুয়ো নিয়োগ পত্র, আর আমি মৃন্ময় সরাসরি সে তুলে ধরব। এখানকার প্রত্যেকটি রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছেন, বিজেপি রয়েছেন, তৃণমূল রয়েছেন, সিপিএম রয়েছেন এবং কংগ্রেস রয়েছেন, এবং এই ভুয়ো নিয়োগ পত্র যাদের সাথে হয়েছে সেরকম প্রতারিত ছাত্রছাত্রী রয়েছেন। মূলত আমরা এর আগে দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, ভুয়ো পুলিশ অফিসার থেকে শুরু করে একাধিক ভুয়ো মানে কাণ্ড আমরা দেখেছি। কিন্তু এবার যে এই ভুয়ো নিয়োগপত্র নিয়ে একটি বেসরকারি কোম্পানি কারিগরি দপ্তরকে যে চিঠি করেছে গত বুধবার, তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু তার কোনো সদুত্তর দেওয়া হয়নি, এবং তারা কিন্তু আইনি নোটিশও করবে এমনটাই কিন্তু জানিয়েছে তারা। অর্থাৎ আমি সব পুরো বিষয়টি আমি রাজনৈতিক দল এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি প্রথমেই যাব তৃণমূলের কাছে, যে এই নিয়োগপত্র বিষয় নিয়ে তারা কী বলছেন। আচ্ছা, এই যে নিয়োগপত্র বিষয়টি, এটা নিয়ে কী বলবেন আপনারা? রাজ্যে একাধিক জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রচার চলছে যে ভুয়ো নিয়োগপত্র, কী বলবেন? এখন এই মুহূর্তে আমরা একটা কথাই বলবো, যে আমাদের আধিকারিকরা, আমাদের উচ্চতর নেতৃত্বরা আমাদের এটা নিয়ে ভাবছে, সরকার ভাবছে, সরকার নিশ্চয়ই তার উপযুক্ত যেটা হওয়া দরকার সেটাই সিদ্ধান্ত নেবে। বারবার আমরা দেখেছি, আমরা তৃণমূলের প্রতি মানুষেরা মামাটি সরকারের উপরে মানুষ আস্থা বারবার রেখেছে, বারবার দেখিয়েছে। আর তাই আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই কোনো কিছু মানে দুর্নীতি মেনে নেয়নি, অন্যায় মেনে নেয়নি, তাই অন্যায়ের পক্ষে আমরা কখনোই নই। অন্যায় যেই করে থাকুক তার পক্ষে আমরা বারবার গেছি, আর আমরা এই পক্ষ যদি কোনো অন্যায় হয়ে থাকে তার জন্য আমরা দেখছি বিষয়টা। আসবো আপনার কাছে, আসবো আমি বিজেপির কাছে যাবো, যে তারা অভিযোগটা কি করছেন, মূলত আপনাদের অভিযোগটা কি? দেখুন, যেই রাজ্যে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজেই ভুয়ো, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে আইটি পড়ুয়াদেরকে নিয়ে কোটি কোটি টাকা আজকে সরকারের তছনছ করে, আজকে পড়ুয়াদেরকে বাসে করে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির ছবি ফ্ল্যাকার্ডকে হাতে তাদেরকে ধরিয়ে তাদেরকে কী দেখালো, যা দিদি নাকি বলেছে 30,000 আমি নিয়োগ করব, কিন্তু 10,000 নিয়োগপত্র তিনি দিল। কিন্তু তখন যারা ওই নিয়োগপত্রে যে ওখানে নাম্বার দেওয়া আছে তাদেরকে এখন ফোন করলো, সেখান থেকে তারা বলছে তারা নাকি পশ্চিমবাংলায় এরকম কিছু করেনি, এমনকি তারাও এটাও জিজ্ঞাসা করেছে যে তারা কোনো পয়সা টাকা পয়সা দিয়েছে কি না। যে রাজ্যে আমরা বাস করছি বলতে লজ্জা লাগছে, ভুয়ো আইপিএস, ভুয়ো আইপিএস আছে আজকে ভুয়ো। আপনার কাছে আমি আসবো, আমি সিপিএমের কাছে যাওয়ার চেষ্টা করবো, হচ্ছে এই বিষয় নিয়ে কী বলবেন আপনারা? নিয়োগের নামে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে প্রহসন চলছে। সরকার একটা পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিবর্তে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে 4-5 বছর সময় চলে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় হোক বা রাজ্য সরকারের পরীক্ষায় হোক, রাজ্য সরকারের নিয়োগ তো মানে সেই কী বলবো মানে কোনো নিয়োগই হচ্ছে না। যদিও বা নিয়োগ হয়, সেখানে তৃণমূলের যারা চটি চাটা তাদের আগে নিয়োগ হচ্ছে। আমি এই ঘটনা প্রসূত একটা কথা বলবো, আমি আসবো আপনার কাছে, যেটা তৃণমূলের চটি চাটা তাদেরই নিয়োগ হচ্ছে, অন্য কারো নিয়োগ হচ্ছে। আমি সিপিএম এর জবাব আমরা দিতে চাই না, আমাদেরকে দয়া করবেন। 34-34 বছর ধরে তারা, ওরা কোথায় ছিল একটু? 34 বছর ধরে ওরা কোথায় ছিল? হারমাদ সিপিএম রা কোথায় ছিল 34 বছর ধরে? তারা আমাদের ধরে চটি কি? ওই বুদ্ধবাবু বলছে, বলছে কাটবা, বলছে কাটমানি সরকারে আমরা চোরের সরকারে আর থাকতে চাই না। উনি বলছেন উনাদের আজকে ওরা কোনো উত্তর দিতে পারবে না, কারণ বাংলার ছেলেরা একের পর এক বঞ্চিত হচ্ছে বিভিন্ন রকম নিয়োগে, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন। আমি কংগ্রেসের কাছে যাব, এখানে কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব উপস্থিত হয়েছে, কি বলবেন পুরো বিষয়টি নিয়ে? এখন তৃণমূল দলটা, এর আগেও আমরা বলেছি, একদম এক কথায় বলতে গেলে চোরেদের দল, একদম পরিষ্কারভাবে। আজকে বিশ্বকর্মা পুজো, যাকে আমরা কারিগরির দেবতা বলে মানি, তা আজকের দিনে বলতে একজন বাঙালি হিসাবে বলতে লজ্জা লাগছে একটা সরকারকে, যেটা চিটিং বাজদের সরকার। আগে ধরুন এসএসসি নিয়োগ থেকে শুরু করে যে কোনো প্রত্যেকটা নিয়োগে, আগে পার্থবাবুর সময় মন্ত্রিত্ব থাকাকালীন, আরে কল্যাণ আজকে অকল্যাণে ভরে গেছে, আগে পার্থবাবুর ঘরে কোটি কোটি টাকা বেড়েছে। আমি আসবো কংগ্রেসে অভিযোগটা তুলছেন, কী বলবেন? ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস যেটা বলছে তার কোনো ভিত্তি নেই, কারণ তারা পশ্চিমবঙ্গে চোরই থাক যা চাই থাক, সেটা আইনের কাজ পথে আছে, আইনের পথে কাজ করবে। সবচেয়ে বড় ব্যাপার, রাজ্যে চাকরি হচ্ছে, ওদের জ্বলছে, ওরা রাজনীতি করতে পারবে না। আমি আপনাদের কাছে আসবো, বিজেপির কাছে যাবো, দাদা এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই যে ভুয়ো নিয়োগপত্র, এর আগে তো ভুয়ো চেক দিয়েছিল জঙ্গলমহলে মমতা ব্যানার্জি সারদার পরে, সে চেক ক্যাশ হয়েছে। তো মমতা ব্যানার্জি সবসময় ভুয়ো কাজ করেন, এর নতুনত্বর কিছু নয়। দিদি খালি দেখতে, দিদির আজকে উৎকর্ষ বাংলা কথা হচ্ছে না, শুরুটা হবে কিন্তু দিদির পরিবার থেকে, সেখানে দেখুন ভাই ভাইপো সবাই একবারে জিরো থেকে উৎকর্ষের উপরে উঠে গেছে। সাততলা বিল্ডিং, যেটা মনিরামের চায়ের দোকান ছিল সেটা আজকে সাততলা বিল্ডিং। উৎকর্ষ বাংলা শুরুয়াত্রা দিদির বাড়ি থেকে শুরু হয়েছে। আমি আসবো অভিযোগটা করছেন, কি বলবেন বিজেপির অভিযোগ? এটা একটা মানে মনগড়া অভিযোগ,
তার কারণ হচ্ছে যে যে অভিযোগ একটা সরকার যখন রানিং থাকে সেই সরকারের এগেনস্টে কিছু বলাটা খুব সহজ। একটু আগে সিপিএম এর বন্ধু বলছিলেন যে এই দুর্নীতি সেই দুর্নীতি, আমি সিপিএম এর বন্ধুকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যখন রেশন কার্ড কেলেঙ্কারিতে করলেন, 10 লক্ষ রেশন কার্ড কেলেঙ্কারি হয়েছিল, আজকে বিজেপি রয়েছে বিরোধীতে আসনে, কালকে যখন সরকার আসবে ওরা বুঝতে পারবে। একটা সরকারকে বলা খুব সহজ এবং আমরা তৃণমূল সহদর্পে বলতে পারি আমাদের আমাদের দিদি বলছেন যে অন্যায় করবে সে তার ভোগ করবে, এখানে আমাদের অস্বচ্ছতা নেই। কি বলবেন আপনি উৎকর্ষ বাংলার নামে যেটা হয়েছে? আরে যদি তৃণমূলের মানুষরা এখন কান কাটা হয়ে গেছে, এদের কান নেই স্বয়ং, যেখানে যেখানে কোর্ট যেখানে কোর্ট বিচার প্রধান বিচারপতি তত্ত্বাবধানে নিয়ে হচ্ছে, চার একটা কান কাটা সে রাস্তার সাইডে যায় আর যা দুটো কান কাটা সে রাস্তার মাঝখানে যায়, সেটাই হচ্ছে আজকে তৃণমূল। কারণ যে রাজ্যে মমতা ব্যানার্জির যে পিএইচডি সার্টিফিকেট সেটা ভুয়ো, ভুয়ো মুখ্যমন্ত্রী, তাহলে সেই সরকারে ভুয়ো মুখ্যমন্ত্রী সরকারে ভুয়ো আইপিএস ভুয়ো চাকরি এ হবে না। রাজ্যে ভুয়ো মুখ্যমন্ত্রী সরকারে সমস্ত, হ্যাঁ না না, আর ওদের ভুয়ো প্রধানমন্ত্রী উনাকে প্রণাম জানায়, 2 কোটি টাকা চাকরি কোথায় দিল, চাকরিগুলো দেখতে পাচ্ছি না তো চোখে, সবই তো মিথ্যে, মানুষকে মেরে 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 আজকে মা বোনের টিভি দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি আসবো মূলত প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু যারা প্রতারিত হয়েছেন সে স্টুডেন্টরা কি বলছেন আমি তার কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনি তো এই উৎকর্ষ বাংলাতে ভর্তি হয়েছিলেন, আপনি একজন উৎকর্ষ বাংলা স্টুডেন্ট, তো আপনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদেরকে মার্কশিট বা এ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তো সেটা তো দেওয়াই হয়নি। প্রথমত আমাদের 2019 সালে 3রা জুলাই আমাদের ওটা স্টার্ট হয়েছিল, ক্লাস স্টার্ট হয়েছিল, তারপর 2021 সালে আমাদের পরীক্ষা হয়, এখন পর্যন্ত আমরা না মার্কশিট পেয়েছি না সার্টিফিকেট পেয়েছি। আমি কোনো দলের ভিত্তিতেই কোনো কথা বলছি না, আমি শুধু বলছি যে নিয়োগপত্র যেটা হচ্ছে আমরা তো পাচ্ছি না, আমার কাছে তো মার্কশিটই নেই, তাহলে নিয়োগপত্র আসলো কোথার থেকে, কেন হচ্ছে এটা? পরীক্ষার পরেই মার্কশিট দেওয়ার কথা ছিল, এরকম সালে পরীক্ষা হয়েছে আমাদের 2021 সালে পরীক্ষা হয়েছে, আর 2022 সালে সেপ্টেম্বর মাস চলছে, এখনো পর্যন্ত কোনো মার্কশিট নেই, কোনো সার্টিফিকেট নেই, বলা হচ্ছে কি কিছুই বলা হচ্ছে না, আমাদেরকে পোর্টালের ভুল দেখানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়াটা হচ্ছে আজকে উৎকর্ষ বাংলা, কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়ার নাম পাল্টে টাকার নেতাদের ঘরে ঢুকিয়ে আজকে উৎকর্ষ বাংলা, আর আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের ছেলেদের নিয়ে আজকে সমাজ খেলা চলছে আর কিচ্ছু না। অর্থাৎ কি বলছেন? আমি বলছি তো উৎকর্ষ বাংলা থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন প্রথম আমার ওয়াইফ দিয়েছে ট্রেনিং, আমার ওয়াইফ ট্রেনিং নিয়েছে, দর্জির ট্রেনিং নিয়েছে, তাদেরকে বলা হয়েছিল যে প্রত্যেক দিন 50 টাকা করে ট্রেনিং নিলে দেওয়া হবে, এই যে যারা ট্রেনিং নিয়েছে তারাও জানে, সেই 50 টাকার 1 টাকা পায়নি, এখনো পর্যন্ত সার্টিফিকেট পায়নি, কোনো কিছুই পায়নি। আজকে যে উৎকর্ষ বাংলা চালাতো আমাদের এখানে মানস বলে একটি ছেলে, সেই মানসকে পাওয়া যাচ্ছে না। তার রাজ্যে মমতা ব্যানার্জি সর তিনি ছিলেন কংগ্রেসে, তারপরে তাকে বাধ্য হয়ে বাইরে এসে পার্টি গঠন করতে হয়েছে, একটা সরকার 65 বছর ধরে কেন্দ্র সরকার আছে তা সত্ত্বেও তারা দেশের স্বার্থে কিছু করতে পারেনি, আজকে কংগ্রেসের বলা কোনো জায়গা নেই, কংগ্রেসের ছোটোখাটো নেতারা পয়সা নিয়ে টিকিট বিক্রি করে, এটা হচ্ছে তাদের চরিত্র, পৌর ভোট আসবে পঞ্চায়েত ভোট আসবে তারা 2000-5000 নিয়ে বিক্রি আসবো, আমি আসবো বসো বলো, যখন যদি তাই হবে তাহলে সাধারণ মানুষকে জুতা তুলে নিতে হতো না, আর গরু চোর 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 বলে বলতে হতো না, চোরকে বীর বলছে অনুব্রত বীর, আজকে এটা ভারতবর্ষে শুধু লজ্জা না, আমার ভারতবর্ষে যারা বীর জন্মেছিলেন আগামী দিনে যারা নতুন জন্মাবে তারা ভাববে তাদের গ্রামের সামনে বীরটা লেখা হবে কিনা, এটাই লজ্জা এটাই লজ্জা এটাই লজ্জা। আমি আসবো দিদিবার যে বলা হচ্ছে যে যারা সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু এই রাজনীতি বোঝে না, তাদের সাথে যদি এরকম প্রতারণা করা হয় এই যে সাধারণ ছাত্রছাত্রীগুলো তারা যদি সার্টিফিকেট না পায় তারা কোথায় যাবে কি করবে? আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার পরে ছাত্রছাত্রীদের জন্য যে হারে মানুষের আমরা মানে বিশেষ করে মহিলাদের জন্য যে হারে নারীদের শিক্ষা বেড়েছে আমরা দেখতে পাবো 60% নারী পড়াশোনা করছে, কন্যাশ্রী থেকে শুরু করে আমরা দেখতে পাই সব সময় স্কলারশিপ সমস্ত ব্যাপারে আমাদের পড়াশোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, আজকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ছাত্রছাত্রীরা মাথা উঁচু করে একটা ছেলে যে ছেলেটা স্বপ্ন দেখতে আসবো আমি আমার কাছে আসবো আমি বলো বলো আমরা এক মিনিট আসছো, দেখুন একটা কথা, আমরা যত এখানে তর্কাতর্কি করছি সরকারের বিরুদ্ধে, সরকারটা তো আজকে মামাটি মানুষের নাম করেছে চোর ডাকাতে পরিণত হয়েছে, কিন্তু একটু ভাবুন তো আজকে সাধারণ মানুষ যুবক যুবতীরা চাকরি না পেলে তারা কি করবে? দিদি বলছে চপ ভাজো, দিদির ভাইপোকে বলছি চপটা আসবো আমি আসবো আমি আসবো আগ্রী নয়, এখানে শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য সব দিকে নজর দিতে হবে, চাকরিটা
বাংলা শুধু বেঁচে থাকা একমাত্র মাধ্যম নয়, সেটা বিজেপি সরকারকে বলতে হবে। বলুন বলুন বলুন, যখন 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 ভোট আসে তখন তৃণমূলের একটা ভোটের দাদামা শুরু হয়ে যায়, ওই দাদামাতে ভরো ধামাকা, ভুয়ো নিয়োগ। আজকে যে সাধারণ সাধারণ মানুষ যে ভুয়ো আজকে 10,000 যে ভুয়ো নিয়োগ দিয়েছে, এটা পঞ্চায়েত ভোটের দাদামা। রাজ্যে 40% বেকারত্ব কমেছে, দেশে 40% বেড়েছে, রাজ্যে কমেছে, এটা কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট, এটা কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট। এদের কথা শুনে তো হবে না, কেন্দ্রীয় যে দাদা বলছে যে রাজ্যে 44% বেকারত্ব কমেছে, সেই দাদাকে বলে পরিসংখ্যানটা একটু দেখাতে, ওইটা তৃণমূল বা বিজেপির আইটি সেল থেকে বার করে আসবো। যেটা বলছে পরিসংখ্যান, যেটা বলছেন যে সিপিএম কে পরিসংখ্যান কি দেবো, 34 বছরের কটা করেছে পরিসংখ্যান, 34 বছর বাংলাটাকে শেষ করে দিয়ে গেছে। এদের কথা বলার কোনো, ওরা 72,000 মানুষকে হত্যা করে 35 বছর রাজ্য তো করেছে, ওদের পরিসংখ্যান দিতে হবে না, ওরা সব থেকে স্ক্যাম। আমি সব মিলিয়ে আপনার কাছে আসবো। যে ভুয়ো নিয়োগ নিয়ে যে একটা ঘটনা ঘটেছে রাজ্যে, কারিগরি দপ্তর নিয়ে ইতিমধ্যে একটি কোম্পানি, বেসরকারি কোম্পানি কারিগরি দপ্তরকে চিঠিও করেছে এবং এখনো পর্যন্ত কোনো উত্তর সদুত্তর মেলেনি। এ নিয়ে কি মেলেনি নয়, বলে দিয়েছে এটা ভুয়া। তৃণমূল যে চাকরির ব্যাপারে বলছে গোটাটাই ভুয়া, গুজরাট থেকে ডাইরেক্ট বলে দিয়েছে সব ভুয়া। গুজরাট রাজ্যটাই ভুয়া, নরেন্দ্র মোদী ভুয়ো প্রধানমন্ত্রী, গুজরাট রাজ্যটা ভুয়ো প্রধানমন্ত্রী, তাদের যে কোম্পানি সানফিস্ট সেটাও ভুয়ো, সেটাও ভুয়ো, সবটাই ভুয়ো। গুজরাট ভুয়া, ভারতবর্ষের শিল্পে 1 নম্বর এখন যে বাংলা ছিল বলছে ভুয়া, গোটা বাংলাটাকে শ্মশানে করে দিয়ে তারা বলছে বাংলা ভুয়া, গুজরাট ভুয়া। ভালো করে পরিসংখ্যান দেখে নেবে, কালকেই পরিসংখ্যান বেরিয়েছে। আমি আসবো, যেটা বলছেন যে এখানে বর্ষিয়ার নেতা আছেন স্বপনবাবু, উনি ভুয়ার কথা বলছেন, অভিযোগ করছেন, ঠিক আছে। এটা একটা সরকার চালাতে গেলে অনেক নীতি নিতে হয়, সেই নীতির মধ্যে একটা রাজনীতির মধ্যেও আসবে এবং সেটা চাকরি নীতির মধ্যে আসবে। শুধু ভুয়া ভুয়া বলে দায়িত্ব শেষ করলে হবে না। রাজ্য সরকারে একটা সরকার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার তো ওনারা চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার কটা চাকরি দিয়েছে। সিপিএম এর আমলে আমরা একটা জিনিস দেখেছি, এক কড়ায় দুধ আছে, এক গ্লাস দুধ খেয়ে দিয়ে জল ঢেলে দিত, এরা কি করছে পুরো দুধটাই খেয়ে দিয়ে জল ঢেলে দিচ্ছে, তৃণমূল করছে এটা। এটা তৃণমূল এক কড়ায় দুধকে খেয়ে নিচ্ছে দিয়ে জল ঢেলে দিচ্ছে। সিপিএম এর আমলে আমরা দেখেছি, কিন্তু এক কড়ায় দুধের মধ্যে হয়তো দু এক গ্লাস। এই যে নিয়োগ নিয়ে যারা সাধারণ যারা ছাত্রছাত্রীদের সাথে যে করা হলো, এটা নিয়ে কি বলবো? দেখুন এটা নিয়ে কি বলবো, তৃণমূল একটা হচ্ছে ভুয়ো, সবসময় হচ্ছে চোরদের সাপোর্ট করছে। তৃণমূল ভুয়ো মানে কি? অনুব্রত মণ্ডল চোর। অনুব্রত মণ্ডলকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলছে বীর পুরুষ দেবে, তার মানে কি চোরদেরকে আগে সাথ দিচ্ছে, চোরগুলো বীর, পশ্চিমবঙ্গে যেই চুরি করবে তৃণমূলে তারাই বীর, এটা মমতার বক্তব্য। আমি যেটা স্পষ্ট কথায় বলতে চাই, এদিকে বিজেপির যারা মুখপাত্র কথা বলছে যে তারা নাকি দেশের হয়ে বিরাট নিয়োগ করেছে, তৃণমূলের নামে দোষ দিচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে আসল বেকারত্বের প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে। ব্যাপারটা শুনো, বিজেপি যে বলছে দেশে সেনা নিয়োগের বিষয়টা, আপনি ভাবুন দেশে কন্ট্রাকচুয়াল 4 বছরের জন্য সেনা নিয়োগ হচ্ছে, একটা এমএলই এমপি যাদের বেতন হয় তাদের বরাদ্দ থাকা সময়ের পরিবর্তে তাদের বেতন দেওয়া হয়, তাদের ভাতা দেওয়া হয়, কিন্তু একটা 4 বছর সেনা নিয়োগের পর তার কোনো নিরাপত্তা কেন্দ্র সরকার নিচ্ছে না। আর রাজ্যে আমি আসবো সিপিএম এর কোনো রোল মডেল নেই, সিপিএম এর কোনো দায়িত্ব নেই, ওরা শুধু এখন বিজেপিকে উস্কাচ্ছে আর কংগ্রেসকে উস্কাচ্ছে। শুনুন, একটা সরকার চালাতে গেলে সব দিক বিবেচনা করে চালাতে হবে। আপনারা কেন্দ্রে আছেন, আপনারা কেন্দ্রের নীতি বলুন, কটা চাকরি হয়েছে, কটা ইন্ডাস্ট্রি হয়েছে, আজ আপনি বলুন তো এখানে তৃণমূলের কার ঘরে কোনো সুবিধা যায় না? ছাত্রছাত্রীরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এই কারিগরি দপ্তরে ভর্তি হয়েছিল, না পেয়েছে নিয়োগ, না পেয়েছে সার্টিফিকেট। আজকে বিশ্বকর্মা পুজো, তিনি হচ্ছে কারিগরি দেবতা, তার এই পুজোর দিনে এই গরিব মানুষগুলো যেগুলো কারিগরি শিক্ষা নিয়েছে তাদের সাথে যে বঞ্চনা, যেখানে এই বঞ্চনাটা আজকে নয়, এই বঞ্চনা এসএসসি থেকে শুরু করে কারিগরি দপ্তর অবধি, যেখানে বাংলার মাটিতে মেধা বঞ্চিত হয়, এখানে গরিব মেধা ছাত্ররা বঞ্চিত হয় বাংলার মাটিতে। শুভেন্দু অধিকারী আমাদের তৃণমূল কংগ্রেসে ছিল, বিজেপিতে এসে সার্ফ এক্সেল ধুয়ে বিজেপিতে ভালো হয়ে গেল, তার মানে ওয়াশিং মেশিন তো তৃণমূল কংগ্রেস নয়, অতএব তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে না, চোরদের সাপোর্ট করে না, দুর্নীতিবাজদের সাপোর্ট করে না। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বার্তা
নেতা স্পষ্টভাবে মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেস করুন, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিন। হ্যাঁ, ইডিসিবিআই ফোন করলে বলছে বিজেপিতে জয়েন করে গেছি, বলে না 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 রং নাম্বার ভুল করে লেগে গেছিল। এখন যে ধরুন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি হবে বলে, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ দেখা হচ্ছে এবং আমাদের দেখছে অলরেডি 10,000 বেশি ইয়ে হয়েছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং যারা হয়নি তাদের জন্য আমাদের সরকার আমাদের আধিকারিকরা ভেবে দেখছেন। আর যারা বলছে যারা স্কিল ইন্ডিয়া তাদের ওই প্রজেক্টার করে আসবো, আমি আসবো একটা কথা বলছি, এখানে দেখুন সিপিএম বিজেপি কংগ্রেস আমাদের কথা আমাদের কথা বাদ দিন, অভিযোগটা করছে তৃণমূল পাশে দাঁড়িয়ে একজন বঞ্চিত একজন স্টুডেন্ট, এদের লজ্জা থাকা উচিত। এদের পাশে দাঁড়িয়ে বলছে তৃণমূলের পাশে আমাদের কথা ছেড়ে দিন, এটা বঞ্চিত লজ্জাতে দেখে দেখুন, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত, বঞ্চনা করছে লজ্জা থাকা উচিত। আজকে কংগ্রেস ধর্মে মানুষকে বিরক্ত করেছে, মানুষকে 64 বছর ধরে ঠকিয়ে এসছে ওরা, ওরা সরকার মানুষকে একটা তক্তা বসের উপরে বসে গণতন্ত্রকে হত্যা করে গেছে। আজকে আমাদের দ্বারা যদি চাকরির চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা যদি গভর্নমেন্টে আমরা রেকটিফাই করব, আমাদের আমি আসবো আমি আসবো। শুনুন, এখানের বাইরে আপনি বিষ্ণুপুরের বাজারে বা বিষ্ণুপুরের ঘরে ঘরে আপনি জিজ্ঞাসা করুন কতগুলো বেকার ছেলে রয়েছে, বেকারের সংখ্যা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে এক দুজন করে রয়েছে, এবং সেখানে উচ্চ শিক্ষিত। 34 বছর আগে কোথায় ছিলে তোমরা, তোমরা কোথায় ছিলে, আজকে হঠাৎ করে কথা বলতে শুরু করে দিয়েছো, শূন্য হয়ে গেছো, মানুষ তোমাদেরকে ছেড়ে ফেলে দিয়েছে। তোমার বাইরে টুল নিয়ে আসবো আমি, দেখুন দেখুন পরিষ্কার, এক মিনিট অনেক বলেছেন, এবার শুনুন। দেখুন পশ্চিমবাংলার মানুষ সিপিএমকে টেস্ট করেছে আজকে বারবার, আরে দাদা বলবার ক্ষমতা রাখলে শোনার ক্ষমতা রাখো, শুনো আজকে সে আজকে সেখানে আজকে তৃণমূলকেও মানুষ টেস্ট করেছে, ওরা বলছে তৃণমূলের নীতি, আমি প্রশ্ন করছি তৃণমূলের কী নীতি, দুর্নীতি ছাড়া তো তৃণমূলের কোনো নীতি নেই। আজকে আজকে বলুন আজকে তাহলে এই যে বিধায়ক, আজকে বিধায়কের যে মদের ফ্যাক্টরি, এই যে কোটি কোটি টাকা দুর্নীতি, আরে কী করে হচ্ছে উত্তর না, 100 পার করতে পারেনি, 100 পার করতে পারেনি, এত বড় বড় ডায়লগ দেয়। যোগীর রাজ্যের সঙ্গে তুলনা বাংলা, যোগীর রাজ্যে অন্যায় হলে তার পানিশমেন্ট হয় সঙ্গে সঙ্গে। আজ 11 বছর ধরে বাংলায় যে অন্যায় হচ্ছে, একটাও একটাও পানিশমেন্ট হয়নি, একটাও বিচার হয়নি। তৃণমূলের শুধু মমতা ব্যানার্জির রাজ্য, শুধু মমতা ব্যানার্জির একার নয়, বিজেপির এটাই ভুলে গেছে রাজ্য মানে কি, দেশ মানে কি। রাজ্য মানে এখানে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন, এখানে সুভাষবাবুর জন্মস্থান, এখানে বাঘাযতীনের জন্মস্থান, শুধুমাত্র মমতা ব্যানার্জির নয়, বিজেপি শুধু সেখানেই, সব জায়গাতে বিভেদ, বিভেজির আর কোনো কিছু নেই। আর এই ম্যারিট যদি না থাকে এই ডিবেট এখানে শেষ করুন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা আমরা দেখব কি পাই। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকে পুরো মানে দিদি নিজেও তো জানতো যে এটা ভুয়ো, তার জন্য দিদি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে হঠাৎ করে কেন বললো যে তোমরা মুড়ি কলাই করো, আজকে ঘুগনি বেচো, তার মানে দিদি জানতো যে এটা ভুয়ো, পশ্চিমবাংলার মানুষ দুদিন পরে এটা জানতে পারবে, তাই অল্টারনেট আমি আসবো। দিদির নিজের থেকে জানতেন এটা ভুয়ো, এটা বিজেপি বিজেপি অনেক কিছুই বলবে, ওদের 15 লক্ষ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন ঢুকেনি তো, আর 2 কোটি চাকরির মধ্যে আমি একটা চাকরিও দেখতে পাইনি, তো সেই জন্য বিজেপির উত্তর দেওয়ার মনে করছি না, ধর্মের সুসুরি, তারপরে হচ্ছে ফজিদেরকে নিয়ে সুসুরি, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছে, তাহলে এই 3 তালাক আজকে মহিলারা মুসলিম মেয়েরাও বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলার দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী হাঁটাও। আমরা জানতাম একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে অফিস ছিল, সেটা যখন তৃণমূল সরকার 2011 সালে এলো তখন এমন ভুয়ো একটা মিথ্যে এমন দেখালো, মানে কম বয়সী ছেলে মেয়েদেরকে, তাদেরকে বললো যে এইখানে নাম নথি করো, ইয়ের থেকে কম্পিউটার থেকে সবাইকে বাড়িতে বাড়িতে চাকরি দেবো। এখন দিদি বলছে আমি দুয়ারে চাকরির ব্যবস্থা করব। তৃণমূলের নেতাদেরকে পরিষ্কার আজকে এখান থেকে বলছি, যে প্রসঙ্গে কথা বলছি তার উত্তরটি আমাকে দিয়ে দিক, যে অনুব্রত মণ্ডল, ওয়েট, অনুব্রত মণ্ডল পরেশ অধিকারী, তাদের মেয়ের চাকরি হলো কি করে তৃণমূলের নেতা বলুক বলুক, কথা বলে লাভ নেই, ক্ষমতাটা ওরাও আছে আমরা আছি, আমরা একটা রাজ্যে আছি, আমরা আমাদের যেগুলো সমস্ত ভুল আছে আমরা আইনের ভাষায় সেগুলো আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা জানতে চাইছি, গান্ধী মূর্তি পাদদেশে যারা ধন্য
ধর্ণা দিচ্ছে, যারা তার মধ্যে অনেক আন্দোলনকারী মারা গেছে, তাদের চাকরি মমতা ব্যানার্জি কবে দেবে? কবে মমতা ব্যানার্জি চাকরি দেবে? এর উত্তর চাই, মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। আমি 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 শুনলাম, আমি মূলত বাঁকুড়া থেকে যে আজকে বড় বিতর্ক করছি, মূলত যে রাজ্যের কারিগরি দপ্তরের যে 107 জনের ভুয়ো নিয়োগ পত্র মিলেছে এই নিয়ে আমরা শুরু করেছিলাম। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল থেকে শুরু করা বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এবং যে সমস্ত নিরীহ ছাত্রছাত্রী এখানে তারা প্রতারিত হয়েছেন, তাদের সবারই উপস্থিতিতে আমরা এই বড় বিতর্ক আমরা